একটি বৃত্তে কত ডিগ্রি কোন থাকে আমরা জানি একটি ত্রিভুজে একশো আশি ডিগ্রি কোন থাকে এবং একটি চতুর্ভুজে তিনশো ষাট ডিগ্রি কোন থাকে তাহলে একটি বৃত্তে কত ডিগ্রি কোন থাকে এটা যদি আমরা চিন্তা করি তাহলে খুব সহজেই নির্ণয় করতে পারবো একটি বৃত্তকে যদি আমরা চার ভাগে ভাগ করি তাহলে আমরা চারটি সমকোণ পাবো অর্থাৎ চারটি নব্বই ডিগ্রি কোন পাবো এই চারটি নব্বই ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে তিনশো ষাট ডিগ্রি কোণ হয় এভাবে একটি বৃত্তে তিনশো ষাট ডিগ্রি কোণ হয়েছে এখন আসি কেন বৃত্তে তিনশো ষাট ডিগ্রি সূর্যের চারদিকে পৃথিবী বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে এক স্থান থেকে আবার সেই স্থানে ঘুরে আসতে সময় লাগে ১২ মাস আর তিরিশ দিনে এক মাস বারোকে তিরিশ দ্বারা গুণ করলে তিনশো ষাট হয় এই ধারণা থেকেই বৃত্তকে তিনশো ডিগ্রি করা হয়েছে বন্ধুরা আমাদের ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো তোমাদের অসংখ্য ধন্যবাদ